তো আমার যত সকল ভাবি রাপিরা আছে তাহাদের লগে আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করুম। আর সেই রেসিপিটার লগে এর উপকার এবং অপকারিতাও কিন্তু শেয়ার করুম। তাই দেখতেছেন মানে মাছের বাইঙ্গা টাইঙ্গা কি রেসিপিটা রান্না করুম আমি সেইটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করুম। তা চলেন ফ্ল্যাশব্যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দয়ে ভালো আছি, সুস্থ আছি। তা আমার আজকের রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়া। মানে পালং শাকের রেসিপিটা আমি এত মজাদারভাবে রান্না করুম যে এইটা মনে করেন বলার মতো না। আর এইটার সাথে আছে উপকার এবং অপকারিতা। তো যারা মনে করেন জীবনের প্রথমবার আমার এই ভিডিও দেখে মানে এই পালং শাকের উপকার এবং অপকারিতা সম্পর্কে জানতে পারছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে এরপরে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেয়ার করবেন। আমার আরও যত হগল বাবিরা পিরা আছে মানে যারা অজানা আছে তাহাদের সাথে একটু শেয়ার করলে কী হয়, ক্ষতি তো রইব না বরং তারা একটু উপকৃত হইব, তাই না কন্দেহি? আর লগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা ফলো দিয়ে রাখবেন যাতে আমার যত হগল ভিডিও আছে আপনাকে লগে সবার আগে পৌঁছে যায়। তা যাগ আমি প্রথমে একটু শুরু করে দিই। তা আজকের রেসিপিটাই কিন্তু পালং শাক। তো পালং শাকের উপকারিতা দিয়েই শুরু করি। শীত আইলেই কিন্তু পালং শাক প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। এই পালং শাকটা কিন্তু আমাদের দেশে অতি পরিচিত একটা সবুজ শাক মানে শাক। তাই আমরা জানি সবুজ শাক সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তবে পালং শাকটা মানে আমাদের পুষ্টিগুণে একেবারে ভরপুর, মানে এত পরিমাণ পুষ্টিগুণ আছে পালং শাকে কিন্তু ভিটামিন এ আর সি থেকে শুরু করে একেবারে যত ধরনের মানে খনিজ উপাদান আছে সব কিন্তু এই পালং শাকের মধ্যে আছে। সেইটা কি আপনারা জানেন? জানেন না, তাহলে জানালন এবং মনোযোগ সহকারে শুনালন। পালং শাক কিন্তু খাইলে শরীরে যত ধরনের রোগ মানে অসুখ বিসুখ আছে সব থেকে দূরে রেখা দেয় এই পালং শাক। পালং শাক কিন্তু আমাদের শরীরের মানে অন্ত্র সঞ্চল রাখতে কিন্তু সাহায্য করে। অন্ত্রের ভিতরে জমে থাকা যত ধরনের মল আছে এই মল মানে সহজে বের করে দিতে কিন্তু সাহায্য করে। তা ডায়াবেটিস রোগীরা এই শাক পরিমাণ মতো খাইলে কিন্তু অনেক উপকার পাইব। আর এই শাকের বীজও কিন্তু খুবই উপকারী। এর বীজ থেকে তৈরি হয় তেল, আর এই তেল কিন্তু কৃমি ও মূত্রের রোগ কিন্তু সারায়। পালং শাকের কষি পাতা, ফুসফুস, কণ্ঠনালীর সমস্যা, শরীরের জ্বালাফোড়া ইত্যাদি মনে করেন যত ধরনের সমস্যা আছে দূর করতে এবং ভালো কাজ করে। পালং শাক শরীরে ঠান্ডা রাখে। জন্ডিস রোগীদের জন্য কিন্তু পালং শাক বিশেষ উপকারী। এই শাকরে কিন্তু বলা হয় রক্ত পরিষ্কারক শাক, মানে যত খাইবেন রক্ত ততই পরিষ্কার হইব। চোখের জ্যোতিও কিন্তু বাড়ায়। আলা বোঝেন জীবনে কি কোনোদিন জানছি যে পালং শাক আবার চোখের জ্যোতিও বাড়ায়, আবার মুখের লাবণ্য বৃদ্ধি করে মানে সৌন্দর্য বৃদ্ধি করে, বুঝছেন? আলা দেহেন আলা অবস্থা পোড়া দাগও সারায়। এরপরে ধরেন ধর কোনো স্থানে মানে ক্ষত স্থান, তারপর হয়েছে চেহারার মধ্যে ব্রণ কিংবা কালো দাগ, এই সব জায়গায় যদি মনে করেন এই পালং শাক কাঁচা বাইটটা লগে লগে দিতে পারেন আপনার যত ধরনের ব্রণ কিংবা কালো দাগ আছে সব উদা হয়ে যাবে। কত রকমের উপকার আছে চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারেন নি। এরপর হয়েছে গিয়া এই পালং শাকের কিছু অপকারিতা একটু কয়া দেয়। এই পালং শাক যেমন মনে করেন আমরা শীত আইলে একেবারে অতিরিক্ত খাইতেই থাকি, খাইতেই থাকে বিভিন্ন আইটেমের কইরা মনে করেন খাইতেই থাকে। তা শাক সবজি যে প্রতিদিন পাতে থাকবে এইটা কোনো খারাপ কথা না, তবে এই পালং শাকটা কিন্তু অতিরিক্ত খাইলে এটা একটু খারাপ কথা, মানে উপকার অপকারের সে অপকারটা আছে। যেমন ধরেন এই যে পালং শাকে এই একটা অক্সালেট থাকে, মানে অক্সালেটের পরিমাণটা একেবারে বেশি পরিমাণ থাকে। তো এই অক্সালেটের পরিমাণের কারণে কিডনিতে পাথর হইতে পারে, আর কিডনিতে পাথর হইলে মনে করেন তো বুঝেনি কি অবস্থা, মানে প্রস্রাবের মাধ্যমে এই পাথর ধরা খায়। তো এরপরে আছে গিয়া এই পালং শাক অতিরিক্ত খাইলে থাইরয়েডেরও কিন্তু সমস্যা হয়, বুঝছেন? দেহে নালা অবস্থা। তা আরও কিছু কইতাছি খারান সবুর করেন। এই যে পালং শাকটা অতিরিক্ত মাত্রায় মানে বেশি মাত্রায় যদি খাওয়া খাই করেন তাইলে কিন্তু যে স্ট্রোক রুগীরা আছে না মানে স্ট্রোক রুগীগুলিকে যে একটা ওষুধ দেয় এই ওষুধটা মানে স্ট্রোকরে একেবারে প্রতিরোধ করার জন্য দেয়, সেই রুগীরা যদি পালং শাক অতিরিক্ত খায় তাইলে কিন্তু মনে করেন এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, মানে স্ট্রোক রুগীদের এই এই ওষুধটা একেবারে পাতলা করে দেবো মানে কাজই করবো না এমন একটা অবস্থা।
এরপরে এই যে পালং শাকটা অতিরিক্ত খেলে কিন্তু ক্যান্সারও হইতে পারে। তা ডায়াবেটিস যারা আছে মানে তারা তো পরিমাণ মতো খাইবেন, যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে কিন্তু সমস্যা আছে। এরপর কিডনি রোগীরা যারা আছেন তারা কিন্তু এই অতিরিক্ত পালং শাক খাইতে পারবেন না। আর পালং শাক খাইলেও মনে করেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাইতেই পারবেন না, এই একটা অবস্থা বুঝছেন। আলা তাই কিছু কিছু জিনিস আছে মনে করেন অতিরিক্ত খাইলেই সমস্যা হয়ে যায় গাটা। আজকে তো আমি আমার যত সকল বাবির আপিরা আছে তাহাদের লগে পালং শাক সম্পর্কে একটু উপকার এবং অপকারিতা জানাই দিলাম। যারা উপকারিতা পাইছেন মানে উপকৃত হয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা একেবারে বেশি বেশি শেয়ার করবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।